ভিউয়ার্স কেমন আছেন আজকে আলোচনা করব ট্রাভেল ভিপিএন নিয়ে তো আমি দেখতে পাচ্ছেন রয়েছি ভিপিএন টির ওপেনিং ইন্টারফেসে এটি যখন আপনি ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন তো এখান থেকে আপনি যে অ্যারো বাটনটি দেখতে পাচ্ছেন এখানে অ্যারো বাটন এই অ্যারো বাটনটিতে টাচ করবেন এরপর টিক মার্কে টাচ করবেন টাচ করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট কান্ট্রি ডাউনলোড আপলোড এছাড়াও রয়েছে নো কানেকশন এখান থেকে আপনাকে কানেক্ট করে নিতে হবে এখানে যে পাওয়ার আইকনটি দেখতে পাচ্ছেন এখানে টাচ করে আপনাকে কানেকশন করে নিতে হবে ওকে দিবেন এবং এটি কানেক্টিং হবে তো যাই হোক এটি কানেকটিং প্রসেসিংয়ে থাক এর মধ্যে আমরা দেখে ফেলি যে এখানে অন্যান্য কি অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট কান্ট্রি এখানে সিলেক্ট কান্ট্রি এই অপশন থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারবেন এখানে ফ্রি সার্ভার এটি নেবেন আর এবং ভিআইপি সার্ভার রয়েছে দুটি অপশনই রয়েছে এখান থেকে আপনি ফ্রি সার্ভার এই অপশনটি নেবেন তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট কান্ট্রি এই অপশন থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারবেন এছাড়া রয়েছে এখানে থ্রি ডট এই অপশনে আপনি টাচ করলে এখানে যে অপশনগুলো পাবেন এর মধ্যে প্রথমেই রয়েছে সেন্ড বাগ রিপোর্ট এখান থেকে আপনি কোনো সমস্যা হলে রিপোর্ট পাঠাতে পারবেন তারপর রয়েছে রেটাস এখান থেকে আপনি 5-star রেট দিতে পারবেন শেয়ার অ্যাপ এখান থেকে আপনি শেয়ার করতে পারবেন প্রাইভেসি পলিসি এখান থেকে আপনি অ্যাপটির যে সকল প্রাইভেসি পলিসি রয়েছে সেগুলো জানতে পারবেন এবং এখানে দেওয়া রয়েছে ভার্সন কোন ভার্সনে এটি প্রস্তুত করা সেটি এখান থেকে দেখতে পারবেন এছাড়াও যে অপশনগুলো রয়েছে এর মধ্যে এখানে রয়েছে প্রিমিয়াম আইকন এখানে টাচ করে আপনি এটি প্রিমিয়াম আইকনে প্রিমিয়াম ভার্সনে ইউজ করতে পারবেন সেক্ষেত্রে ভিআইপি সার্ভার এটি ইউজ করতে পারবেন আর যদি আপনি ফ্রি ইউজ করেন তাহলে এখানে ফ্রি সার্ভার এই অপশনটিতে টাচ করবেন তাহলে আপনি ফ্রি ইউজ করতে পারবেন তো যাই হোক এরপর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড কেবিএস এবং আপলোড এখানে আপনি আপলোড এবং ডাউনলোড দেখতে পাবেন যে কত কিলোবাইট বা মেগাবাইট আপনি পার সেকেন্ডে ডাউনলোড করতে পারবেন এবং আপলোড করতে পারবেন সেই ডাউনলোড আপলোড স্পিড এখানে দেখতে পাবেন এবং এখানে পাওয়ার অপশন রয়েছে পাওয়ার অপশন টাচ করে আপনি এটি কানেক্ট করতে পারবেন এখানে আমি পূর্বেই বলেছি যে সিলেক্ট কান্ট্রি এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারবেন এই অপশন থেকে তো সেক্ষেত্রে আপনাকে প্রথমেই কানেক্ট করে নিতে হবে এছাড়াও আপনি এখানে দেখতে পাচ্ছেন তিনটি আইকন রয়েছে এই আইকনগুলো আপনি স্পিড বুস্টার আপনি এখান থেকে স্পিড বুস্টার ইউজ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন রানিং প্রসেস এবং র্যাম ইউজেস এটি আপনি ইউজ করতে পারবেন এখান থেকে এছাড়াও রয়েছে ব্যাটারি সেভার এটি ইউজ করতে পারবেন এবং দেখতে পারবেন আপনার ব্যাটারি যে ডিটেলস সেটি দেখতে পারবেন এখানে তারপরের যে আইকনটি রয়েছে এই আইকনটিতে টাচ করলে আপনি এখানে দেখতে পাবেন যে সিপিউ কুলার আপনার সিপিউ কত ডিগ্রি সেলসিয়াস অবস্থায় অবস্থান করছে কত ডিগ্রি সেলসিয়াসে সেটি আপনি এখানে দেখতে পাবেন তো যাই হোক এটি এগুলো চেক করতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে আপনি এই অপশনগুলো ইউজ করতে পারবেন তো ভিউয়ার্স যাদের আপনাদের ট্রাভেল ভিপিএন প্রয়োজন দেখা যায় অনেক সময় বিভিন্ন সাইট আপনি যখন ব্রাউজ করতে যাবেন তখন তাদের কন্ডিশন থাকে যে এই ভিপিএনটি ইউজ করতে হবে সেক্ষেত্রে যদি আপনাদের কোথাও ট্রাভেল ভিপিএন ইউজ করার কন্ডিশন থাকে সেক্ষেত্রে আপনারা এই ভিপিএনটি ইউজ করতে পারবেন এবং এই ট্রাভেল ভিপিএন ইউজ করার জন্য আপনি প্লে স্টোরে গিয়ে ট্রাভেল ভিপিএন লিখে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারবেন তো ভিউয়ার্স ভিপিএন সম্পর্কে আপনারা সবাই জানেন যে এটি বিভিন্ন কান্ট্রি ওয়াইজ ব্রাউজিংয়ের ক্ষেত্রে ব্যবহার হয় তো এটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা প্রয়োজন মতো ইউজ করে নিতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন কথা বলার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে